ওকে দেখো তোমাদের হইতেছে রেকর্ডিং শুরু হয়েছে না? ওকে আমরা হচ্ছে এই বিমটা হচ্ছে কি করব, প্রথমে ইটাস মডেলে আঁকবো, এরপরে হচ্ছে কি করব বিমটাকে অ্যানালাইসিস করব। এর জন্য আমাদের কি লাগবে, গ্রিড আঁকতে হবে। কয়টা গ্রিড লাগবে? আমাদের এক্স ডিরেকশনে দেখা গেছে যে এখান থেকে যদি আমি চিন্তা করি এই দিকে, যেহেতু লোডিং এবং হচ্ছে কি বিম সাপোর্ট, এই জিনিসগুলো আমাদের আঁকতে হবে। তো এই জন্য আমি এক্স ডিরেকশনে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কয়টা গ্রিড লাইন দিলে হবে এক্স ডিরেকশনে? ছয়টা। ওয়াই ডিরেকশনে আমার কয়টা? একটা। আর যেহেতু এখানে কোনো স্টোরি নেই, একটা স্টোরি দিলেই হবে। তাহলে স্টোরি কয়টা? একটা। তাহলে আমি ইটাস মডেল যদি ওপেন করি, ঠিক আছে, ওকে, তাহলে এক্স ডিরেকশন আমার কয়টা? ছয়টা। ওয়াই ডিরেকশন আমার একটা হলে হবে। নাম্বার অফ স্টোরি কত? ওয়ান। তাহলে দেখো এদিকে ঠিক করলাম, এখানে স্টোরি হাইট ডাজন্ট ম্যাটার, 12 ফিট হতে পারে, 10 ফিট হতে পারে, কারণ আমি হচ্ছে ওখানে সাপোর্ট দিয়ে দিচ্ছি। আর নাম্বার অফ, এখন স্পেসিং এর কথা যদি চিন্তা করি এক্স ডিরেকশনে, আমি হচ্ছে যে কোনো একটা, কারণ এখানে কারোর সাথে কারো মিল নাই, তো একটা দিয়ে দিলাম, ঠিক আছে, যে স্পেসিং 6 ফিট দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমার উইন্ডোটা আসলো। দেখো এখানে এটা হচ্ছে 3D ভিউ, এই যে এখানে দেখো আমার মাউসের দিকে তাকাও, এটা কি লেখা, অর্থাৎ তুমি কোন উইন্ডোতে আছো এটা উপরে দেখাবে তোমাকে। এই এখানে এই উইন্ডোটা কি দেখাচ্ছে, এই জায়গাটা প্ল্যান ভিউ স্টোরি ওয়ান, মানে এটা কি দেখাচ্ছে, উপর থেকে দেখতেছে। আমরা আঁকবো কোথায়, প্ল্যান ভিউতে নাকি এলিভেশন, না কোথায় আঁকবো আমরা, 3D তে কোথায় আঁকবো? এলিভেশন আঁকবো, কোথায় আঁকবো? সাইড থেকে আমরা আঁকতেছি, ঠিক আছে। তাহলে আমার এটা কোথায় নিয়ে চলে যেতে হবে, এলিভেশনে অ্যাপ্লাই, ওকে। তাহলে দেখো এটা হচ্ছে নিচের বটম, উপরে হচ্ছে টপ, আর হচ্ছে আমার বাদ বাকি এই প্রত্যেকটা গ্রিডের মধ্যে ডিস্টেন্স কত ফিট করে আছে, 6 ফিট করে আছে। এখন আমি আমার কি করা দরকার, এই অ্যাড অর মডিফাই গ্রিড থেকে, মডিফাই গ্রিড সিস্টেম, এখান থেকে আমি গ্রিডগুলো কি করবো, চেঞ্জ করবো। তাহলে এখানে কোথা থেকে একটা অর্ডিনেট দিয়ে চেঞ্জ করতে পারি, অথবা কি দিয়ে চেঞ্জ করতে পারি, স্পেসিং। তাহলে আমরা কি দিয়ে চেঞ্জ করবো, স্পেসিং দিয়ে চেঞ্জ করি। এখানে ইউনিটে কি আছে দেখো, ফিটে, এটা কিসে আছে, ফিটে আছে। তাহলে প্রথমটা কত, এ থেকে বি কত আমার, এ থেকে বি হচ্ছে কত, 6, তারপরে কত, 4, তারপরে কত, 8, তারপরে 3, তারপরে 2, তাহলে 6, 4, 8, 3, 2, সবার লাস্টটা কি থাকবে, 0, কারণ আমি কি দিয়ে কাজ করতেছি, স্পেসিং দিয়ে। ওকে দেওয়ার ওখানে জায়গা পাইনি, বুঝছো, এই জন্য হচ্ছে এটা আমি আমার পিসিতে সেভ করে রাখছি, ঠিক আছে। আচ্ছা এখন আমার কি হয়ে গেল, আমি শুরুতে গ্রিড দিয়েছিলাম ইউনিফর্ম স্পেসিং, এরপরে গ্রিড থেকে আমরা কি করছি, কাস্টমাইজ করে গ্রিড ডিস্টেন্স মতো আমি গ্রিড এঁকে ফেলেছি। আমার যেহেতু এখানে স্টোরি নাই, আমার স্টোরি ডাটা কি করা দরকার পড়তেছে না, এডিট করা দরকার পড়তেছে না। আমি তারপরে দেখাই দিই, তুমি যদি এখানে এখান থেকে করো, এটা হচ্ছে 16.2.1 থেকে যদি করো, এখানে মডিফাই আর শোতে কি করতে পারবা, স্টোরিতে ঢুকতে পারবা, এই জায়গায় গিয়ে রাইট বাটন ক্লিক করলে অ্যাড স্টোরি দিলে, এই যে স্টোরি এটা একটা কি হয়ে গেলো, অ্যাড হয়ে গেলো, আরেকটা স্টোরি বাইরে যাবে। তুমি আবার চাইলে কি করতে পারো, এই স্টোরিটা ডিলিট স্টোরি করতে পারো, ওকে। অথবা তোমাদের যারা 9.6 ওদের হচ্ছে কি, এডিটে যাবা, এই যে এডিট স্টোরি অ্যান্ড গ্রিড সিস্টেমে এখানে তোমার একটা অপশন আছে, এডিট স্টোরি, এখানে ইনসার্ট স্টোরি, একটা কি অপশন আছে, ইনসার্ট স্টোরি, ইনসার্ট স্টোরি, তুমি নতুন করে যে স্টোরি অ্যাড করতে চাও 9.6 এ, তুমি ওখান থেকে অ্যাড করতে পারবে না, বুঝতে পারছো?
হ্যাঁ, ডিলিট করতে হলে আলাদাভাবে বের হয়ে ডিলিট করতে হবে, ডিলিট স্টোরি অথবা ইনসার্ট স্টোরি। এরপরে আসো, তোমার হচ্ছে কি আমাদের বিমটা আঁকতে হবে। তাহলে বিমটা আঁকি আমি এখানে এই জায়গা থেকে এই জায়গায়, তারপরে কত এই জায়গায়, বিমটা আঁকা আমার শেষ। এরপরে আমার কি দিতে হবে, সাপোর্ট দিতে হবে। তাহলে সাপোর্ট একটু দেখি, সাপোর্ট হচ্ছে কি বি পয়েন্টে একটা আছে আর একটা কি ডি পয়েন্টে। তাহলে আমার এই বি পয়েন্ট যেহেতু এ বি সি ডি এইভাবে আছে, তাহলে আমি প্রথমে কি করতে হবে, সিলেক্ট করতে হবে এইভাবে ডান পাশের উইন্ডো দিয়ে, করলে কি এই উইন্ডোর মধ্যে যে পুরোপুরি যাবে সেই সিলেক্ট হবে, আর বাম পাশ থেকে নিয়ে আসলে কি এর মাঝে এবং সাইড দিয়ে যারা থাকবে সবাই কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখলে কয়টা সিলেক্ট হয় দেখো, ওয়ান জয়েন্ট টু ফ্রেম সিলেক্টেড, খেয়াল করো। আর এখানে কিছু উইন্ডো আছে, বুঝছো, এই যে এখানে উইন্ডো আছে, এই অল ক্লিয়ার, এই ক্লিয়ার মানে হচ্ছে সিলেকশন ক্লিয়ার, দেখো এখন কোনো কিছু সিলেকশন নাই। যখন আমি এইভাবে ধরতেছি কয়টা সিলেক্ট হবে এখানে, হ্যাঁ এদিকে তাকাও, এইভাবে ধরলে কি সিলেক্ট হবে, শুধু জয়েন্ট সিলেক্ট হবে। এইভাবে ধরলে কয়টা সিলেক্ট হবে বলো তো, দুইটা জয়েন্ট এবং কি একটা ফ্রেম, এই 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 বক্সের মধ্যে যা পুরোপুরি পড়বে ওইটা সিলেক্ট হবে। আচ্ছা তাহলে আমার হচ্ছে কি ডি পয়েন্ট একটা সাপোর্ট আছে, তাহলে এখান থেকে এসআই জয়েন্ট রেস্ট্রেইন, এটা কি সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট। তাহলে হিঞ্জে ক্লিক করলাম, এটা ফিক্স দিলে এরকম হিঞ্জ, হিঞ্জ অ্যাপ্লাই, আমি এটা ক্লোজ করব না, ঠিক আছে। ডি পয়েন্ট একটা সাপোর্ট আছে না, সিলেক্ট করলাম, এটা কি সাপোর্ট, রোলার সাপোর্ট, অ্যাপ্লাই, ঠিক আছে। তাহলে এই উইন্ডো আমার এখন এখন ক্লোজ করলেই হয়ে গেল, ওকে। এরপরে এই ফ্রেম আমার হচ্ছে এই লাইনটা সিলেক্ট করতে হবে, এইভাবে বাম দিক থেকে ধরে এসে সিলেক্ট করতে পারি অথবা এর উপরে ক্লিক করে সিলেক্ট করতে পারি, আমি বাম দিক থেকে ধরে সিলেক্ট করি, আমার জন্য ভালো লাগে, ঠিক আছে। এই লাইনের উপর আমাদের একটা কি ছিল, ইউডিএল ছিল না, ইউডিএল কত ছিল, 10 কিপ পার ফিট প্লাস আইডি ছিল, আইডি বাদ দাও, ঠিক আছে, জাস্ট 10 কিপ পার ফিট। তাহলে এটা লাইনটা সিলেক্ট করে অ্যাসাইন অ্যাসাইন, এই তোমাদের যারা আছে সবাইকে আসতে বলো, অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড। এই লোডটা কি হবে, লাইভ লোড না, ডেড লোডে দেওয়া যাবে না, কারণ হচ্ছে ডেড লোডে দিলে আবার নতুন করে ডেড লোডের মাল্টিপ্লায়ার জিরো করে দিতে হবে, কারণ বিমের একটা নিজস্ব ওজন থাকবে না, এটা হচ্ছে নিজস্ব ওজন তো আমরা ধরতেছি না, আমরা তোমরা যখন অ্যানালাইসিস করো বিমের কি ওজন ধরো, ওর উপরে যে লোডগুলো থাকে ওগুলো দিয়ে করো। তো লাইভ লোড এটা কি একটা ইউডিএল না, একক কি আছে, কিপ পার ফিট, এখানে এককটা কি আছে, ইউনিট কিপ পার ফিট, তো এখানে কত আমি দিলাম, 10 কিপ পার ফিট, দেখো এই 10 কিপ পার ফিট। তোমার যদি ইউনিট দেখা দরকার পড়ে এখানে দেখে নিবা আবার প্রয়োজনে, এখানে তো কিপ পার ফিট দেয়া আছে, তোমরা এখান থেকে ইউনিট থেকে সরি ইউনিটস এখান থেকে কনসিস্টেন্ট ইউনিটে গিয়ে তুমি যেখানে চাইলে চেক করতে পারবে, এটা ইউনিট ফিট, এটা কিপ, ওকে ঠিক আছে। এই তোমরা আসো, এতে দাঁড়াও, দেখো পিছনে যায় দাঁড়াও, আমি নিজে করতেছি তো। তারপর তোমার যদি এই লাইনে অ্যাসাইন করতে চাও, অ্যাসাইন এটা কি হবে, ফ্রেম লোড না, এটা কি পয়েন্ট লোড না, ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড ফ্রেমের উপরে কি ডিস্ট্রিবিউটেড, এটা ইন্টারফেসের জন্য দুই রকম দেখাতে পারে, আমরা তো এখনো ডান পাশেটা দেই নেই দিব। তাহলে এটার ক্ষেত্রে দেখো নর্মালি সেটিং থাকে হচ্ছে এটা, এখানে অনেকগুলো, এটা হচ্ছে ফ্রম এন্ড, এটা হচ্ছে রিলেটিভ ডিস্টেন্স, আর এটা হচ্ছে অ্যাবসলিউট ডিস্টেন্স। রিলেটিভ ডিস্টেন্স মানে পার্সেন্টেজ, রিলেটিভ ডিস্টেন্স কি পার্সেন্টেজ আসবে, অ্যাবসলিউট ডিস্টেন্স মানে কি ওইটা যত ফিট লম্বা তত ফিটে হিসাব হবে। তো আমি হচ্ছে রিলেটিভ ডিস্টেন্সে পছন্দ করি, বাম পাশে কত হবে আমাদের, 20 না, দেখো তো এটা যদি আমি এখান থেকে হিসাব করি তাহলে এই পয়েন্টটা কত, 20, আর ডান পাশে হচ্ছে 1, আর এটা শূন্য, 25% গেলে কি এ 4 ভাগের 1 ভাগ যাবে, 75% যাওয়া মানে হচ্ছে কত, 3 ভাগের 4 ভাগের 3 ভাগ যাবে। তাহলে এটা কত হবে ডিস্টেন্স, এখানে এখানে ভ্যালুটা কত হবে, এখানে ভ্যালুটা হবে 0.75 ইনটু হচ্ছে কত, ইনটু হচ্ছে 20, কেন, কারণ হচ্ছে তোমরা খেয়াল করো খেয়াল করো যে
এটা রেকর্ডিং এ থাকবে না ঠিক আছে এবার খেয়াল করো যে আমরা যখন একটা কিউ যাচ্ছি নরমালি আমরা কি হিসাব করি এরকম তখন 0.25 এ এটা ডিসটেন্স 50 এর যদি 20 হয় ফর এক্সাম্পল 20 তাহলে এই জায়গা লোডটা কত হবে এক এ গেলে কত এরূপে এটা কত শূন্য তাহলে এক গেলে কত 20 তাহলে 0.25 তাহলে কত হবে হ্যাঁ 20 ইনটু 0.25 নাকি তাহলে এই নাম্বারটা কত হবে এটা 20 ইনটু 0.025 এই নাম্বারটা কত হবে 0.75 ইনটু কত 20 নাকি এখন যদি এই দুটোটা জোড় দাও ডিসটেন্স কি আছে ডিসটেন্স এর 0 এটা কত 0.25 ঠিক আছে0.75 লোড যদি বাম পাশে বেশি ডান পাশে যদি কম হয় তাহলে 0.25 এর নিচে কত দিতে হবে 0.75 1 মাইনাস যেটা হয় 1 মাইনাস যেটা হয় বুঝছ না তাহলে 0.75 এর কত হয় এটা কত 0.75 এর নিচে কত হবে 1 থেকে বাদ দিলে কত হয় 1 থেকে 0.75 বাদ দিলে তাহলে এখানে কত বসবে পয়েন্ট এই জায়গাটা কত বসবে 0.25 ইনটু হতে কত 20 ডান পাশে গেলে কত জিরো নাকি তাহলে অ্যাপ্লাই এই লোডটা উঠাই দিতে হবে এই নিচের লোডটা কি দিতে হবে এটা জিরো বানাই দিতে হবে এটা কি করে দিতে হবে জিরো আর এটা লাইভ লোড দেখো হ্যাঁ 100% এটা পার্সেন্টেজ পুরো না গেলে কতটুকু হবে তাহলে লোডিং এটা দিয়ে দিলাম এরপরে কি এই পয়েন্টে একটা আমাদের ইনক্লাইন লোড ছিল না ইনক্লাইন্ড লোড ছিল একটা কি ছিল ইনক্লাইন্ড লোড ছিল তাহলে 15 এই লোডটা কত তাহলে এখানে জয়েন্ট সিলেক্ট করেছে অ্যাসাইন জয়েন্ট লোড ফোর্স এটা কি লোড লাইভ এক্সিলারেশন কোন দিকে থাকবে যেহেতু লোডটা কি এইভাবে তাহলে বাম দিকে যাবে না এক্স আর ওয়াই ডিরেকশন এটা ওয়াই তো না জেড জেড ডিরেকশনে কি নিচের দিকে আছে তাহলে জেড ও কি মাইনাস কত কম্পোনেন্ট কত 15 কম্পোনেন্ট বলো একটু মাইনাস কত 2 3 আর জেড কত হ্যাঁ 4.74 ওকে তাহলে এই যে একসাথে দুটো লোড নিলাম এই পয়েন্টে ঠিক আছে অ্যাপ্লাই তাহলে দেখো এই যে এটা কি করছে ওই লোডটাকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করে নিয়েছি আর কোথায় লোড ছিল এই পয়েন্টে একটা কি ছিল নিচের দিকে লোড ছিল ভার্টিক্যাল 15 তাহলে এই পয়েন্টটা সিলেক্ট করব অ্যাসাইন জয়েন্ট ফোর্স এটা কি হবে এক্স ডিরেকশনে কোনো লোড নাই জেড ডিরেকশনে কত হবে মাইনাস 15 তাই না তাহলে লোডিং করা কি শেষ ঠিক আছে তাহলে আমি সেভ দিয়ে আমি হচ্ছে কি করলাম এখন অ্যানালাইসিসে যাই অ্যানালাইসিস অনেক সময় তোমাদের আকার যদি সমস্যা হয় অ্যানালাইজে গিয়ে চেক মডেল দিবা তোমরা মনে করো এই যে অ্যানালাইজ এখানে কি গিয়ে কি দিবা চেক মডেল সিলেক্ট অল ওকে এটা দিয়ে তোমরা কি চেক করবে কোন আকারে তোমাদের কোনো কি হচ্ছে প্রবলেম হচ্ছে কিনা দেখো মডেল হ্যাজ বিন চেকড নো ওয়ার্নিং মেসেজ আর জেনারেটেড ঠিক আছে যদি তোমার হইতেছে ধরো মনে করো খালি জায়গায় লোড দিয়ে দাও ওয়ার্নিং দেখাবে যে তোমার তো এখানে কোনো জিনিস নাই ঠিক আছে তাহলে আমি অ্যানালাইসিস দিয়ে দিলাম অ্যানালাইসিস দেওয়ার পরে যে এখানে কি দেখাচ্ছে এটা কি ডায়াগ্রাম এটা দিস ইজ এলিভেশন ভিউ ডিসপ্লেসমেন্ট ডিউ টু ডেড লোড আমরা লোডটাকে ডেড লোড দিছি না লাইভ লোড
লাইভ লোড তাহলে এই ডিফ্লেকশন শেপ তো কিসের জন্য সেলফয়েডের জন্য আমাদের এটার জন্য তাহলে এটা কি করতে হবে চেঞ্জ করতে হবে তাহলে ডিসপ্লেতে যাব গিয়ে কি প্রথমে আগে সাপোর্ট রিঅ্যাকশন দেখি দেখো ফোর্স ডায়াগ্রাম এখানে কি সাপোর্ট রিঅ্যাকশন ডিসপ্লে ফোর্স অর স্ট্রেস ডায়াগ্রাম সাপোর্ট রিঅ্যাকশন সাপোর্ট রিঅ্যাকশনে তুমি কি লাইভ লোডের জন্য fx fy fz সবই দেখালাম এই দেখো দেখাচ্ছে তাহলে এটা কত উপরের দিকে 35.3 আর এটা কত 124.3 আর এদিকে কত 14.23 এটা মিলছে যাদের 20 দিয়ে করেছো 20 থেকে কে করেছো 20 দিয়ে আচ্ছা 20 থেকে কেউ করো নাই তাহলে সাপোর্ট রিঅ্যাকশন আমার হচ্ছে দেখা হয়ে গেল ঠিক আছে এরপরে আমি কি দেখতে পারি ডিসপ্লে শেয়ার ফোর্স হচ্ছে কি লাইভ লোডের জন্য শেয়ার আর এখানে হচ্ছে কি স্কেলিং অটোমেটিক এটা ফিল ডায়াগ্রামের সাথে শো ভ্যালু ফিল ডায়াগ্রাম আমার দরকার নেই ফ্রেম তাহলে দেখো আমার হচ্ছে এরকম ইয়েলো কালারের জন্য বোঝা যাচ্ছে না ঠিক আছে এখন এটার উপর রাইট বাটন যদি ক্লিক করি তাহলে দেখবো যে এটার সবগুলো ডায়াগ্রাম দেখাবে ঠিক আছে রাইট বাটন ক্লিক করলে হবে বিমের উপরে কি রাইট বাটন ক্লিক করব ঠিক আছে মোমেন্ট ডায়াগ্রাম যদি দেখতে চাই মোমেন্ট 33 এই যে ফিল দা ডায়াগ্রাম এই যে তাহলে এটা হচ্ছে কি আমার মোমেন্ট ডায়াগ্রাম ওকে তাহলে মোমেন্ট ডায়াগ্রাম শিয়ার ফোর্স ডায়াগ্রাম রিঅ্যাকশন তুমি যদি লোড দেখাইতে বলি ডিসপ্লে এই জয়েন্ট লোড ডেড লোড দেখাও লাইভ লোড তাহলে লাইভ লোড গুলো দেখাচ্ছে তুমি যদি ইয়ে ডিসপ্লে শো অ্যাসাইন্স ফ্রেম লোড ফ্রেমে কি আমি লাইভ লোড দিয়েছিলাম না এই লাইভ অ্যাপ্লাই তুমি তখন বলতেছিলাম যে স্যার দুইটা দেখাচ্ছে নাকি এই যে এখানে সবই দেখাচ্ছে দেখছো ওকে এটা সময় নিয়ে একটু ডিসক্রাইব করতে এটা হচ্ছে লোকাল অ্যাক্সেসের জন্য আমি জাস্ট একটু বলে দেই না 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 এটার রিজন আছে ঠিক আছে এখানে দেখাই উইন্ডোটাই আসতেছে না কি প্যাসেটিক দেখো তোমাদের দেখো এখানে তিনটা লাইন দেখাচ্ছে ঠিক আছে এখানে তিনটা লাইন শো করতেছে তোমাদের এটা হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের লোকাল অ্যাক্সিস এটা কি অ্যাক্সিস লোকাল অ্যাক্সিস আর আমরা যে এই যে এখানে নিচে দেখি না এই যে এক্স ওয়াই জেড এটা হচ্ছে কি গ্লোবাল অ্যাক্সিস এটা হচ্ছে কি আমার লোকাল গ্লোবাল অ্যাক্সিস আর এই উপরটা হচ্ছে কি গ্লোবাল অ্যাক্সিস তো আমাদের এম থ্রি থ্রি এম লোকাল